আমরা দোয়া সম্পর্কে আলোচনা করছিলাম। দোয়ার বিভিন্ন পর্যায় রয়েছে। দোয়া কবুলের কিছু সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্তাবলী আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। দোয়া করার কিছু আদব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা একটা একটা পর্যায় এটা আলোচনা করব। এটা আমাদের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে দোয়া ব্যতীত কোনো মানুষ তার সফলতার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারে না, ঠিক না ভাই? আমরা বিপদে মুসিবতে সর্বক্ষণ কেউ না কেউ কোনো না কোনোভাবে পড়ে আসি। দুঃখ দুর্দশা, হতাশা, ঋণগ্রস্ততা এবং বিপদ মুসিবত আমাদেরকে সবসময় চারিদিক থেকে ঘিরে বসে। মুক্তির একমাত্র পথ সেটা হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে এই সমস্ত বিপদ মুসিবতগুলো থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মহান সত্তা যে বান্দা তার কাছে চায় আল্লাহ তাকে পছন্দ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা নেতা নেত্রীদের পছন্দের জন্য, তাদের খুশি করার জন্য আমরা কত না কষ্ট ক্লেশ করে যাচ্ছি। ন্যায় অন্যায়ের কোনো বাদ বিচার করে না এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যত বেশি মানুষ চায় আল্লাহ তাকে তত বেশি প্রিয় করে নেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কেন চাইবে না? তিনি খুব লজ্জাশীল এবং উত্তম দাতা। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কেউ যখন দুইখানা হাত বাড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ লজ্জা হয় তাকে খালি হাতে ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনি, জামি উত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3556। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان الله حي كريم يستحي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অধিক লজ্জাশীল এবং অতি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সম্মানিত। ইদা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়িবাতাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি, কোন আল্লাহর বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে যখন কিছু চায়, আইয়া রুদ্দাহুমা সিফরান খায়িবাতাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর লজ্জা লাগে ওই আল্লাহর বান্দাকে খালি হাতে ফেরত দিবে, তাকে দোয়া থেকে বঞ্চিত করবে বা সে যা চাইছে তা থেকে তাকে বঞ্চিত করে দিবে। এটা আল্লাহর লজ্জা হয়, কারণ আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, তিনি চাইলে দিতে পারেন। আবার তিনি এমন মহান দয়ালু, তার এ দয়া থেকে কেউ কখনো মাহরুম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাও, দোয়া করো, সব সময় আল্লাহর কাছে দোয়া পড়বে, দোয়া করবে, দোয়ার সাথে জীবনকে জুড়িয়ে দিবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি যেটা চাইবে সেটার বিনিময় রব্বুল আলামিন কোনো না কোনোভাবে তোমাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর আগের আলোচনা আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একেবারে মাহরুম করে না, সে যেটা চায় সেটা দিবে, অথবা তার থেকে বিপদ মুসিবত দূর করে দিবে, অথবা তার দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে দিবে। কিন্তু এমন একটা দোয়া নাই যে দোয়াটা বান্দা করেছে এর বিনিময় বান্দা পাবে না, এমন একটা দোয়া পৃথিবীর মধ্যে নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দোয়া করে না সে হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে অক্ষম, দুর্বল, অবাগা, কপাল পোড়া, আর সবচাইতে মানুষের মধ্যে বখিল কৃপণ ওই ব্যক্তি যে মানুষকে সালাম দিতে কৃপণতা করে। রাসূলুল্লাহর হাদিস শুনি, সহিহুল জামের হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم أعجز الناس من عجز عن الدعاء وأبخل الناس من بخل بالسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আজাজুন নাসি মান আজাজা আনিদ দোয়া,
মানুষের মধ্যে সবচাইতে অক্ষম দুর্বল অবাগা কপাল পোড়া মান আজাজা আনিদ দোয়া যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না দিনের পর দিন চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায় আল্লাহর কাছে দোয়া করে না কাপড় পরার সময় একটা দোয়া আছে না নাই আছে প্রত্যেকটা কাজের সাথে সাথে আল্লাহর সাহায্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর সাথে সম্পর্ক রাখা এটার একটা ব্যবস্থাপনা ইসলামে আছে না নাই আছে এটা যদি আমরা না শিখি না করি তাহলে তো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর মতো মহা শক্তিধর মহা পরাক্রমশালী এমন রবের সাথে যার সম্পর্ক নাই তার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না সুতরাং আমরা সকল ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে চেষ্টা করব কার সাথে আল্লাহর সাথে আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না প্রতিটা কাজের সাথে আল্লাহ যেমন দোয়া দিয়েছেন এই দোয়াগুলো যারা করে না যারা পড়ে না যারা শিখে না শিকার চেষ্টা করে না এগুলা প্র্যাকটিস করে না আল্লাহর কাছে সবচাইতে অক্ষম ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে না করে না ওয়া বখালুন নাসি বখিল হচ্ছে মানুষের মধ্যে ওই ব্যক্তি মান বাখিলা বিসালাম তার সামনে দিয়ে শত শত মানুষ চলে যায় তার মুখ থেকে একটা সালাম বের হয় না আছে না নাই আমি তো সমাজের হর্তাকর্তা আমাকে মানুষ সালাম দিবে আমি কেন সালাম দিব এরকম কিছু ট্যান্ডেসিন মানুষ আছে না নাই আমি মুরব্বী আমার দাড়ি সাদা হয়ে গেছে এখন যুবকরা আমাকে সালাম দিবে আমি কেন যুবকদেরকে সালাম দিব যুবকরা চিন্তা করে শক্তির দিক থেকে ক্ষমতার দিক থেকে আমি কি কম নাকি আমি কেন অমুককে সালাম দিব এই যে যারা সালাম দিতে চায় না সালাম মুখ দিয়ে বের হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর কাছে সবচাইতে কৃপণ এবং বখিল হচ্ছে যে সালাম দেয় না বলেন নাউযুবিল্লাহ এখন কি আল্লাহর কাছে আমরা বখিল থাকব কৃপণ থাকব না সালামের প্র্যাকটিস বাড়াব এই যে আমাদের মধ্যে একে অপরকে মানার প্রবণতা দিন দিন কমতেছে না বাড়তেছে কমতেছে আগে মুরব্বীদেরকে দেখলে ছেলেরা পাশ কেটে এক সাইড হয়ে চলে যেত এখন মুরব্বীদেরকে বলে আপনি সাইডে যান আমার জায়গা ক্লিয়ার করেন এরকম কিছু অসভ্য প্রজন্ম উঠতেছে কি উঠতেছে না এরা এক একটা কাল হয়ে দাঁড়াচ্ছে সমাজের জন্য এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমাদের মধ্যে সালামের প্র্যাকটিস নাই রাসূলুল্লাহ বলছেন আফসুস সালাম সালামের প্রসার করো যেই সমাজে সালামের প্রসারতা যত বেশি ওই সমাজ শান্তি এবং সুশৃঙ্খলার মধ্যে থাকবে তত বেশি ঠিক কিনা বলেন আমরা সালামের প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ আচ্ছা আপনার কি মনে হয় আল্লাহর বান্দাগুলো আপনার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনি সালাম দিচ্ছেন না আপনার কি মনে হচ্ছে আপনি অনেক বড় হয়ে গেছেন না আপনার চোখে কি এমন মানুষ পড়ে নাই যাকে আল্লাহ তাআলা জিব্বে দিয়েছে দাঁত দিয়েছে সব কিছু দিছে কথা বলতে পারে না এরকম কিছু মানুষ আছে না এটা কি কি বলে বোবা আপনার জবানের মধ্যে সব কিছু ঠিক আছে আল্লাহ যদি বোবার মতো জবানটা বন্ধ করে দেয় আপনি কি কখনো চিন্তা করেছেন এটা যে মহান রব যে ব্যক্তি বোবা তার কিসের অভাব আছে ভিতরে আপনি ভালো করে টর্চ লাইট মেরে দেখেন তো আপনার যা যন্ত্রাংশ আছে সব যন্ত্রাংশ তার আছে আছে না নাই কিন্তু আল্লাহ তাআলার ওয়ার্ডার নাই সে জবান খুলে কথা বলতে পারবে না আল্লাহ তাআলা আপনাকে জবানের শক্তি দিয়েছেন কিন্তু আল্লাহর বান্দাদের জন্য সালাম দিচ্ছেন না সালাম মানে কি দোয়া করতেছেন না সালাম অর্থ কি ভাই দোয়া তাহলে আপনি একজন মানুষের জন্য দোয়া করতে আপনার এত কষ্ট কেন কেন সালাম দিতে চান না কত টাকার মালিক আপনি স্বাস্থ্য কত বেশি আপনার কিসের অহংকারে আপনি সালাম দিতে পারতেছেন না আল্লাহ তাআলা চাইলে আপনার এই বাক শক্তি এক মুহূর্তের ভিতরে বন্ধ করে দিতে পারে কি পারে না এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন আল্লাহর দয়ার কোনো শেষ নাই অনেকে বলে দয়ার সাগর সাগর মহাসাগর এগুলার একটা কূল কিনারা আছে কিন্তু আমার আল্লাহর দয়ার কোনো কূল কিনারা নাই সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দয়া ভালোবাসা মোহাব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগে ভাগ করেছেন
আর 99 ভাগ আল্লাহ সুবহান ও তাআলা বান্দার জন্য নিজের কাছে রেখে দিয়েছেন, আর একটা ভালোবাসা দয়া এবং মুহাব্বত আল্লাহ সুবহান ও তাআলা গোটা সৃষ্টি কুলের মধ্যে রব্বুল আলামিন বণ্টন করে দিয়েছেন। আসুন রাসূলুল্লাহর হাদিস শুনি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6000, বরাবর 6000 নাম্বার হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمه 100 جزء نبي جي صلى الله عليه وسلم বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন, 100 ভাগ করে রব্বুল আলামিন এবার فامسك عنده 99 جزءا 99টি ভাগ নিজের কাছে বান্দার জন্য রেখে দিয়েছেন, وانزل في الارض جزءا واحدا আর আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য একটা নাজিল করেছেন, একটা প্রেরণ করেছেন, একটা রহমত সবাইকে বণ্টন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামিন দালিকাল জুজিয়াত রাহমুল খালক, একটা রহমত গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বণ্টন করে দেওয়ার কারণে এই বণ্টন কিন্তু একটা রহমত থেকে পশু পাখি পেল, জীবজন্তু পেল, এরপর মানুষে পেল, জিন জাতি পেল, যত মাখলুক আছে সকল মাখলুক এখান থেকে একটু একটু করে পেয়েছে, সবচাইতে বেশি পেয়েছে মা। মা সন্তানের প্রতি যে দরদ পৃথিবীর মধ্যে আর কারো প্রতি এরকম দরদ হয় না, হয় নাকি? আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা রহমতের মধ্যে এত জাদু মাখা রহমত দিল, একটা এই কোটি কোটি ভাগে বিভক্ত হওয়ার পর মা সামান্য একটু রহমত পেল, ভালোবাসা পেল, মোহাব্বত পেল, কিন্তু মা তার জীবন দিয়ে সন্তানকে ভালোবাসে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, দেখেছেন? এই কয়েকদিন আগে ট্রেনের মধ্যে একটা মা তার সন্তান কোলের মধ্যে আগুন লাগার পরেও সন্তানকে সে ছেড়ে দেয় নাই, সন্তান কোলে থাকা অবস্থায় মা সন্তান দুইজনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল। আমার খুব কাছের একজন মানুষ আমাকে একদিন বলেছিল যে তিনি গাড়িতে চলছিল, এই অবস্থাতে বাসের ব্রেক ফেল হলো। ব্রেক ফেল যখন হয় সেটা কন্ট্রোল করা যায় না, এটা আরও দ্রুত গতিতে চলে, যত সামনের দিকে যায় তত গতি বেড়ে যায়। বিষয়টা আমি আগে এরকমভাবে জানতাম না, ওনার থেকে শুনলাম। এখন বাস এত স্পিডে চলছে, সামনে সিএনজি অটোরিকশা যা পড়তেছে সব কিছু একদম ফাউডার করে ফেলতেছে। তিনি বলল আমার পাশে ছিল একজন সন্তান কোলে নেওয়া মা, যখন মানুষ বলাবলি করতে লাগলো ব্রেক ফেল হলো, এখন সবাই নিশ্চিত কালেমা পড়ে পড়ল যে আমাদের মৃত্যু নিশ্চিত। ওই সন্তান কোলে নেওয়া মাটা তিনি চিন্তা করল এখন তো আমার মৃত্যু একেবারে অনিবার্য হয়ে পড়েছে। তিনি হেলপারকে বলল আমাকে সাইড দাও, আমি গাড়ি থেকে লাভ দিয়ে আমি মারা যাই অন্তত আমার সন্তানটা বেঁচে থাকুক, আমার জীবন আমার সন্তানের জন্য আমি উৎসর্গ করে দিলাম। এই বলে মা তার সন্তান কোলে নিয়ে লাভ দিয়ে সে গাড়ি থেকে পড়ে গেল। এটা আবার রাত্রে বেলায় এসার পর বা আগে এরকম হবে। তাহলে দেখুন 100 ভাগ থেকে মাত্র একটা রহমত আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা পৃথিবী জুড়ে দিয়েছেন, শুধু মানুষের জন্য নয় সকল মাখলুকের জন্য, যত জীবজন্তু আছে সকল জীবজন্তু এখান থেকে একটা একটা অংশ পেয়েছে। মা সামান্য একটু এই রহমতের অংশ পাওয়ার কারণে মা তার জীবন বিলিয়ে দিয়ে তার সন্তানকে রক্ষা করছে। তাহলে যে আল্লাহর কাছে 99টা রহমত আছে বান্দার জন্য, সে আল্লাহ কত দয়ালু, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামিন দালিকাল জুজিয়াত রাহমুল খালক, একটা রহমত গোটা পৃথিবীর মধ্যে বণ্টন করে দেওয়ার কারণে সবাই এখান থেকে একটু একটু করে পেয়েছে। হাত্তা তারফাল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবাহু, একটা ঘোড়া তার পাটা তার বাচ্চার উপর রাখে না, খাশিয়াতা আন তুসিবাহু, এই ভয়ে যে বাচ্চার উপর যদি সে পাটা রাখে তাহলে সেই বাচ্চারা কষ্ট পাবে, এতটুকু কষ্টের চিন্তা করে ওই মা ঘোড়াটা সে তার বাচ্চার পিঠের উপর তার পা রাখে না। রাসূলুল্লাহ বুঝাতে চাচ্ছেন
আল্লাহ তাআলা যে একটা রহমত গোটা পৃথিবীর মধ্যে বণ্টন করে দিয়েছে, এটা শুধু মানুষ নয়, এটা পশু পাখিও পেল। একটা রহমত থেকে কিছু অংশ ঘোড়া পেয়েছে, এই জন্য ঘোড়া তার বাচ্চার উপর এমন দয়াশীল, সে পা পর্যন্ত ফেলতে চিন্তা করে ফেলে তার ছোট বাচ্চাটা ব্যথা পায় কিনা, দুঃখ হয় কিনা, তার কষ্ট হয় কিনা, এটা তার মহাব্বতের কারণে হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে যখন চায়, আল্লাহর কাছে যখন প্রার্থনা করে, আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, ও আমার বান্দা, তুমি কত গুনাহ করেছ, গুনাহ করে করে কেউ কি আসো তার জীবনকে হায়াতকে বরবাদ করে দিয়েছ, তুমি নিরাশ হইও না, আমার কাছে ফিরে আসো, যদি আমার কাছে তওবা করে আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার সকল গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ সুবহানাহু তাআলা 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا আলা আনফুসিহিম হে রাসূল আপনি বলে দিন, ও আমার বান্দারা, কেউ যদি তোমরা নিজের উপর বেশি বাড়াবাড়ি করে ফেলেছ, অন্যায় অপরাধে জীবনকে বরবাদ করে দিয়েছ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তুমি মনে রাখবে তুমি যত অপরাধ করো না কেন, এখনো আমার রহমতের দরজা তোমার জন্য বন্ধ হয় নাই, তুমি যত অপরাধ করো না কেন তোমার মৃত্যু পর্যন্ত আমি রহমতের দরজা তোমার জন্য খোলা রেখেছি। ان الله يغفر الذنوب جميعا নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু তাআলা তোমার সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষেই ক্ষমা করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুর রহিম, তিনি তো অতি দয়ালু, অতি মেহেরবান, তিনি ক্ষমাশীল। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার একজন বান্দা জাহান্নামে চলে যাবে এটা আল্লাহ চাই না, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা দুনিয়ার লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, সে আল্লাহর জান্নাত থেকে ছিটকে পড়ে যায়, সে আল্লাহর জাহান্নামের দিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমার জান্নাতের দিকে তোমরা দৌড়াও, কেউ যদি আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে এক বিগত আগায়, আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দিকে এক হাত আগাই যায়। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলছেন আমার রহমত এক হাত এগিয়ে যায়, কেউ যদি এক হাত এগিয়ে আসে আমার রহমত দুই হাত এগিয়ে যায়, কেউ যদি হেঁটে হেঁটে আমার জান্নাতের দিকে যায় আমার রহমত তার দিকে দৌড়াতে থাকে। আসুন রসুল্লাহর হাদিস শুনি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 7536। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل نبي جي صلى الله عليه وسلم بلچن الله تعالى شاد قرچن حدث قرچي الله تعالى بلچن إذا تقرب العبد إلي شبران أمار كنو بند جدي ایک بغت أمار دي أبرشر حوي تقربت إليه زراعا أمي الله তার দিকে এক হাত অগ্রসর হই, সুবহানাল্লাহ, আল্লাহ অগ্রসর হয় মানে আল্লাহর রহমত অগ্রসর হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তাআলা এর পরেও থামছে না, ওয়াইদা তাকাররাবা মিন্নি দিরাআন, কেউ যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, তাকাররাবাত মিনহু বাআন, আমি আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে যাই, সুবহানাল্লাহ, ওয়াইদা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান, আল্লাহর কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আমার রহমতের দিকে আসে, আমার রহমত তার দিকে দৌড়াতে থাকে, সুবহানাল্লাহ। এখানে কিন্তু হাদিস শেষ, একটা প্রশ্ন থেকে যায়। রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ দিল, কেউ যদি এক বিগত আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ দুই বিগত অগ্রসর হয়,
অর্থাৎ এক হাত অগ্রসর হয়, আর কোনো বান্দা যদি এক হাত অগ্রসর হয় আল্লাহ দুই হাত অগ্রসর হয়, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর রহমতের দিকে যায় তাহলে আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় যায়। কিন্তু একটা কথা কিন্তু থেকে যায়, কেউ যদি আল্লাহর রহমতের দিকে জান্নাতের দিকে ইসলামের দিকে দৌড়াতে থাকে আল্লাহ তখন কি করবেন? এটা কিন্তু রাসূলুল্লাহ বলে নাই। রাসূলুল্লাহ এখানে শেষ করে দিয়েছেন হাদিসটা, ওয়াইদা আতানি মাশিয়ান, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আতাইতু হারওয়ালাতান, রাসূলুল্লাহ বলছে তাহলে আল্লাহ রহমত তার দিকে দৌড়াতে থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো, কেউ যদি আল্লাহ জান্নাতের দিকে দৌড়াতে থাকে তখন আল্লাহ কি করবেন? এটা কিন্তু রাসূলুল্লাহ বলে নাই। সব মানুষ জান্নাতের পথে হাঁটে না, কিছু আল্লাহর বান্দা আছে দৌড়াতে থাকে, ঠিক কিনা বলেন? ক্ষমতার লোভ দেখাবে, অর্থের লোভ দেখাবে, গুম করবে, খুন করবে, অনেক ধরনের ভয়ভীতি দিবে, এরপরেও ইসলাম থেকে এক চুল তাকে সরাতে পারে না, তাকে পাশের কাস্টে ঝুলিয়ে দিবে, এরপরেও ইসলামের আদর্শ থেকে এক চুল পরিমাণ সে পিছপা হয় না, ঠিক কিনা বলেন? এটাকে হাঁটতেছে না দৌড়াচ্ছে? দৌড়াচ্ছে, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সাহাবাই কেরামকে উদ্বুদ্ধ করার জন্য তিনি একটা বক্তব্য দিতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি আমার সাথে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হতে পারো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাতের আরদুহাস সামাওয়াতি ওয়াল আর, যার প্রশস্ততা এবং বিশালতা আকাশ আর জমিনের মতো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন এই কথাটা বলল, পাশের একজন সাহাবি তার হাতের মধ্যে খেজুর ছিল, খেজুরগুলো তিনি খাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বলল, জান্নাতের সুসংবাদ দিল, ওই আল্লাহর বান্দা হাত থেকে খেজুরগুলো নিক্ষেপ করে বলল, এই খেজুরগুলো আমি আর খাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কত চমৎকার কথা বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও আমার সাথে যুদ্ধের ময়দানে চলো, আর সেইখানে যদি তুমি গাজী হও অথবা শহীদ হও তোমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নিরাশ করবে না। রাসূলের কথা শুনে তার হাত থেকে সেই খেজুরগুলো ফেলে দিল আর জিহাদের ময়দানের দিকে দৌড়াতে লাগলো। তাহলে বোঝা যাচ্ছে এ আল্লাহর বান্দা জান্নাতের দিকে দৌড়াচ্ছে না হাঁটতেছে? এখানে রাসূলুল্লাহ বলছেন, ওয়াইদা আতানি মাশিয়ান, কেউ যদি আল্লাহর পথে হাঁটতে থাকে, আতাইতু হারওয়ালাতান, আল্লাহর রহমত তার দিকে দৌড়াতে থাকবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে থাকে তখন আল্লাহ কি করবেন? রাসূলুল্লাহ তো এটা বলে নাই। অনেকগুলো হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ যখন জান্নাতের বর্ণনা দিত জিহাদের ময়দানের জন্য, সাহাবায়ে কেরাম এমন ভাবে দৌড়াতে শুরু করত, তারা খেজুর পর্যন্ত খাওয়ার সময়টা নিত না, বাড়িতে কারোর সাথে দেখা করবে এ পর্যন্ত ধৈর্য ধারণ করত না, তারা এইভাবে জান্নাতের পথে দৌড়াতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু সৌভাগ্যবান আল্লাহর বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এরকম আছে না নাই? এদের সংখ্যা কতজন? কয়জন? দশজন। হ্যাঁ, দশজন, এটা ঠিক আছে, শুধু দশজন এটা ভুল কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দশজনের নাম একসাথে রাসূলুল্লাহর মুখ দিয়ে জবান দিয়ে বের করেছেন। আসুন রাসূলুল্লাহর হাদিসটা আমরা একটা একটা করে শুনি। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3747, আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাল আবু বকর ফিল জান্নাত ওয়া উমর ফিল জান্নাত ওয়া উসমান ফিল জান্নাত ওয়া আলী ফিল জান্নাত ওয়া তালহা ফিল জান্নাত ওয়া জুবাইর ফিল জান্নাত ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাত ও সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাত ও সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাত ও আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাত। কয়জন হলো? গণনা নাই। আবু বকর ফিল জান্নাত কয়জন? ওয়া উমারু ফিল জান্নাত, উমর জান্নাতি কয়জন? ওয়া উসমানু ফিল জান্নাত, উসমান জান্নাতি কয়জন? ও আলিউন ফিল জান্নাত, আলী জান্নাতি কয়জন? এরপর ও আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাত কয়জন? ও সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাত কয়জন হলো? নয়জন। ও আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাত, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাত, তিনিও জান্নাতি কয়জন হলো? দশজন।
এরপর জামি ও তিরমিজির হাদিস হাদিস নাম্বার 3781 আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان فاطمه سيده نساء اهل الجنه নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে জান্নাতের সকল নারীদের সর্দারিনী হবে সুবহানাল্লাহ কয়জন হলো 11 জন এরপর একই হাদিসে রাসূলুল্লাহ বলেন ওয়ান্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যাদা শাবাবি আহলিল জান্নাহ আমার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমা তারা দুইজন বেহেশতের সকল যুবকদের সর্দার হবে সুবহানাল্লাহ কয়জন হলো 13 জন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 3820 আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتى جبريل النبي صلى الله عليه وسلم আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলের দরবারে এসে হাজির ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি হাদি খাদিজাতু নাতাতকা আপনার দরবারে খাদিজা আসছে ফাকরাউ আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার কাছে যখন আসবে খাদিজা আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আপনি সালামটা পৌঁছেই দিবেন ওয়া মিন্নি আমি জিব্রাইলের পক্ষ থেকেও একটা সালাম দিবেন পৃথিবীর মধ্যে আল্লাহ যাকে সালাম পাঠায় তার চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ফাকরাউ আলাইহাস সালাম আমির রাব্বিহা ওয়া মিন্নি ইয়া রাসূলুল্লাহ খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম পাঠিয়েছেন আমার পক্ষ থেকে এবং আপনার রবের পক্ষ থেকে ওনাকে সালাম পৌঁছেই দিবেন অবশ্যই হাত এবং তাকে একটা সুসংবাদ দিবেন বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সখবা ফিহি ওয়া লা নাসাবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা খাদিজার জন্য একটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের মাঝখানে মনি মুক্তা দিয়ে নয়া অবিরাম চোখ ধাঁধানো মন মাতানো হৃদয় কেড়ে নেওয়া অপরূপ সৌন্দর্যের সাজে সুসজ্জিত করে এখন থেকে খাদিজার জন্য একটা বিশাল প্রাসাদ তৈরি করে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজাকে শেষ সংবাদ দিয়ে দিবেন খাদিজা এখনো দুনিয়াতে কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন সুবহানাল্লাহ এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো বেলাল আমি মিরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে জান্নাত দেখাচ্ছিল আমি যখন জান্নাত পরিদর্শন করছিলাম আমি আমার সামনে থেকে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি ও বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমার মাধ্যমে তোমার জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিলেন সুবহানাল্লাহ আসুন রাসূলের হাদিস থেকে শুনি সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 1149 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بلال حدثني بارجى عمل عملته في الاسلام نبي جي صلى الله عليه وسلم একদিন ফজর নামাজ পড়ে বেলালকে ডাক দিল ইয়া বিলাল হাদাসনি بارجى عمل عملته في الاسلام তুমি এমন কি আমল করো ইসলাম গ্রহণ করার পর থেকে যে আমলের কারণে ফাইন্নি সামিয়াতু দাফা না আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ আমাকে যখন আল্লাহ তাআলা জান্নাত পরিদর্শন করাচ্ছিলেন আমি তোমার জুতার পায়ের শব্দটা শুনেছি আমার সামনে থেকে তোমার হাঁটার শব্দটা আমি শুনেছি ও বেলাল তুমি কি আমল করো আমাকে একটু জানাও ক্বালা আমিলতু আমালান আরজা ইনদি ইয়া রাসূলুল্লাহ আমার এমন চমৎকার কোন আমল তো আমার জানা নেই আমার সকল আমল সম্পর্কে আপনি তো অবগত আছেন আমি তো এমন কোন চমৎকার কোন আমল করতে পারি না যার কারণে আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এবং জান্নাতের বিচরণ আপনি লক্ষ্য করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্নি লাম আতাতাহার তুহুরান ফি সাআতি লাইলিন আও নাহারিন দিনে অথবা রাতে আমি যখন ওযু করি পবিত্রতা অর্জন করি ইল্লা সাল্লাইতু বিযালিকাত তুহুর আমি এই পবিত্রতা অর্জনের পরে এই পবিত্র হওয়ার পরে আমি দুই রাকাত নামাজ আদায় করি এই আমলটা আমি কখনো ছেড়ে দিই নাই রাতে হোক দিনে হোক এই আমলটা আমি কন্টিনিউ করে যাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল হ্যাঁ তোমার এই আমলটাই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহ আরো বলেন
নুমান ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন, সে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। মুসনাদে আহমদের হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত নিমতু ফারআইতুনি ফিল জান্নাত فسمعت صوت قارئ يقرأ فقلت من هذا قالوا هذا حارثة بن نعمان حضرت عائشة صدیقہ رضی اللہ تعالی عنہ تنی بولچن نبی کریم صلی اللہ علیہ وسلم ارشاد کرتے سن نمتو آمی گھومے چھلام فرائیتونی فی الجنہ آمی شپنر مدد دیکھتے لگلام آمی جنناتر مدد بیچورن کر چھلام فسمعت صوت قارئ يقرأ প্রতিমধ্যে আমার কানের মধ্যে ভেসে আসলো কেউ যেন কোরআন তেলাওয়াত করছে, খুব মধুর সুরে সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। ফাকুলতু মান হাদা, আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম এই জান্নাতের ভিতরে কে কোরআন তেলাওয়াত করতেছে। ক্বালু হাদা হারিসা ইবনে নুমান, ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ এ হচ্ছে হারিসা ইবনে নুমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল কাযালিকাল বিররা কাযালিকাল বিররা, হ্যাঁ যারা সৎ ব্যবহার করে তাদের জন্য এরকমই পুরস্কার হয়ে থাকে। ও কানা আবাররান নাস বি উম্মিহি, হারিসা ইবনে নুমান হচ্ছে এমন একজন আল্লাহর বান্দা সে তার মায়ের খুব বেশি খেদমত করতেন, মার সেবা যত্ন করতেন, এই মায়ের সেবা করার কারণে আল্লাহ সুবহানু তাআলা নবীজির স্বপ্নের মাধ্যমে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। তার মানে হচ্ছে কেউ যদি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে থাকে আল্লাহ সুবহানু তাআলা তার জন্য আর অপেক্ষা করে না, আল্লাহ সুবহানু তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাত দান করে দেয়। ওই যে হাদিস বলেছিলাম ওই যে আতানি মাসিয়ান, রাসূলুল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিকে হাঁটে আতাইতু হারওয়ালাতান, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর রহমতের দিকে কেউ যদি দৌড়াতে থাকে তার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রেখেছেন এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পৃথিবীতে নাই, রাসূলুল্লাহ যখন পৃথিবীতে ছিল তখন রাসূলুল্লাহ প্রত্যেকের নাম ধরে ধরে বলতেন তুমি জান্নাতি তুমি জান্নাতি। রাসূলুল্লাহ আজ নাই, আজও যদি রাসূলুল্লাহ থাকতো তাহলে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা ইমানের ব্যাপারে ইসলামের ব্যাপারে শরীয়তের ব্যাপারে দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই, এই অবস্থায় তারা জীবন দিয়েও আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকার চেষ্টা করে। রাসূলুল্লাহ যদি এখনো থাকতো এমন কিছু মানুষের নাম ধরে ধরে বলতে দিত তারা আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকার কারণে আল্লাহ সুবহানু তাআলা তাদেরকেও জান্নাত দান করে দিয়েছেন। রাসূল যেহেতু নাই, রাসূলের বিভিন্ন হাদিস থেকে আমরা দেখেছি শুধু দর্জন সাহাবীর নাম রাসূলুল্লাহ ঘোষণা করে নাই, এই দর্জন হচ্ছে প্রসিদ্ধ এবং সবচাইতে উঁচু মানের জান্নাতি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদেরকে এইভাবে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং আল্লাহর দিকে কেউ যদি এইভাবে দৌড়াতে থাকে, আল্লাহর কাছে কেউ যদি প্রার্থনা করে, কেউ যদি দোয়া করে, আল্লাহর কাছে বারবার চাইতে থাকে, আল্লাহ সুবহানু তাআলা এই দোয়ার বিনিময়ে তাকেও এই দুনিয়াতে জান্নাত দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।